সময় দেব, একে তোমার পেহী দেব, একে তোমার আপা দেব, সেবা এটা করাছো নমস্কার দিয়া। কিন্তু এই বলে কোয়ার সলনি এই বাক্যটলে পরিবর্তন হয়ে গেছে যে আঙ্কেল আহিছে, আন্টি আহিছে, আঙ্কেলক হাই কোয়া, আন্টিক হাই কোয়াছো, তেওঁক থ্যাংক ইউ কোয়া। আপনার অশেষ ধন্যবাদ এই বাক্যটার সলনি থ্যাংক ইউ সো মাচ এই কথাখারতে সীমাবদ্ধ হয়ে গেছে। তো এই কথাবর আমাক কোনে বুঝাব, আমি কেন বুঝি? ভাষণ বহুত হল, ধর্ম আলোচনী সভা বহুত হল, সেই কারণে হয়তো ধর্ম আধ্যাত্মিক এই বিষয়টি নৈতিক এই বিষয়বুর কিতাবর পৃষ্ঠার মাজতে থাকি গল। আধ্যাত্মিকতা বলে কলে এটাও একাংশই ভাবে যে আধ্যাত্মিকতা কেবলমাত্র ধর্মত থাকে, ধর্মিক গ্রন্থসমূহ আপনি আধ্যাত্মিকতার প্রভাব পাব পারে, আধ্যাত্মিকতা আপনি তারপর শিকিব পারে, কিন্তু আধ্যাত্মিকতা মানে ধর্ম নহয়। এয়া একাংশ লড়া ছলীর মধ্যে ধারণা হয়ে গেল যে আধ্যাত্মিকতা এই দিকটির সঙ্গে জড়িত হবার নির্দিষ্ট একটা বয়স লাগিব। ককা আইতাহে নামঘর যায়, আমি কেউ এইখানে সময় যাব লাগে নামঘর গিয়েও এটা কি করি? তার সলনি যদি আমি বার্থডে পার্টি এটা থাকে, সেই বার্থডে পার্টিটি যাবলে উচপিচনিটা অকনমান বেশিকই থাকে, সেই কথাখিনি কাক কোনে শিকাব? পিতৃ মাতৃ সেই কথাখিনি কেনেকৈ শিকাব? আমার এই ঠাইখিনিরে এগারী ব্যক্তি গুয়াহাটিরে থাকে আমেরিকা, পিতৃ মাতৃক রাখিছে বৃদ্ধাশ্রমত, আমেরিকা খুব টকা ঘটি আছে, অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী, যদি লিখে সামাজিক মাধ্যমত, আকৌ থাকে একটা বিলাসিতা জীবন উপভোগ করে, যদি লিখে সামাজিক মাধ্যমত যে আজিকালি গাঁৱৰ লৰা ছোৱালীয়ে খেতি নকৰে, ছোৱালীয়ে ৰুব নাজানে, লড়াই হাল বাব নাজানে, এই কথাবোৰ যদি সেই ব্যক্তিগৰাকীয়ে যিগৰাকীয়ে নিজৰ পিতৃ মাতৃকো বৃদ্ধাশ্ৰমত ৰাখিছে, নিজৰ কোনো অভাৱ নাই, আমেৰিকাত আছে, গম নাপায় গাঁৱত কি চলি আছে, সেই ব্যক্তিগৰাকীয়ে যদি সামাজিক মাধ্যমত তেনেকৈ লিখে কথাটো হোৱাবনে বাৰু, মিলিবনে সেই কথাষাৰ? মই কিমান দিন গৈ গাঁৱত খেতি কৰিছোঁ, এই যে গরম বন্ধ সময়খিনি, এই আহার মহিয়া, এতিয়াতো আমার ধেমাজির ফলে পানি যেটা লাহে লাহে শুকাব, এতিয়া আমার কঠিয়া পাৰি, সেই কঠিয়া তুলি আকৌ রোয়ার দিন আহি গল। এতিয়া এই রোয়ার সময়খিনি মই কিমান দিন ধেমাজিত গৈ দেউতাক সহায় কৰিছোঁ, সেইটো ডাঙর কথা। মই আজি আপোনালোকৰ আগত ঠিকই কৈ থৈ যাম যে আমি খেতি কৰিব লাগিব, রোয়া তোলা বোয়া কটা বোৱাৰীয়ে জানিব লাগিব, প্রতিগৰাকী ছোৱালীয়ে জানিব লাগিব এই কথাবোৰ, যে আগৰ যিবোৰ বাধ্যতামূলক আছিল সেই বাধ্যতামূলকটো ক্রমাগতভাৱে নোহোৱা হোৱাৰ বাবে আমাৰ মাজত কিন্তু বহুত বস্তু হেৰাই গৈছে। গতিকে আনক উদাহরণ দিয়ার আগত সেই কথাখিনি নিজলৈ চাব লাগিব, আঙুলিটো ধুৱাওঁতে তিনিটাতো মোৰ ফালেও থাকে নহয়, গতিকে সেই কথাখিনি চাব লাগিব যে মই রোয়া তোলা বোৱা কটা কিমান জানো। বস্ত্র উদ্যোগটোৰ কথা বোৱা বুলি কোৱাৰ লগে লগে কব লাগিব, মোৰ খুব দুখ লাগে যে আজিকালি বিভিন্ন ধরনের অনুষ্ঠানতে যাওঁ, সেই অনুষ্ঠানসমূহত আয়োজক কমিটিয়ে পাওয়ার রুমৰ গামোচাখন চিনি নাপায় জানেনে? হস্ততাঁত বস্ত্রশিল্প উদ্যোগটোৰ কথা আমি কওঁ, কিন্তু কিনি আনে আকৌ পাওয়ার রুমৰ গামোচা? পাওয়ার রুমৰ গামোচাখন কিনি আনি আমি যদি জাতিৰ কথা কওঁ, পাওয়ার রুমৰ গামোচাখন ডিঙিত লৈ যদি সেই গামোচাখন লৈ যদি আমি জাতিটোৰ কথা কওঁ, আমি কওঁ যে আমাৰ হস্ততাঁত বস্ত্রশিল্প উদ্যোগটো কোনে জিয়াই ৰাখিব আমি যদি নাৰাখোঁ? আৰে প্ৰথমতে আপুনি গৈ শিপিনীগৰাকীৰ পৰা যদি পাওয়ার রুমখন 100 টকাত কিনিছে, 150 টকা 200 টকাত দি আপুনি তাঁতশালৰ শিপিনীগৰাকীৰ পৰা গামোচাখন কিনি আনকচোন, 50 টকা তেওঁ বেছিকৈ পাওক, তেওঁতো আপোনাৰ বৰমা, তেওঁতো আপোনাৰ খুৰী, তেওঁতো আপোনাৰ বাইদেউ, অৰ্থনৈতিকভাৱে শালৰ শিপিনীগৰাকীও স্বাৱলম্বী হওক। আজিকালি বোৱাৰী বা আজিকালি ছোৱালীয়ে তাঁত বব নজনাটো খুব গৌৰৱৰ কথা বুলি কয়। মই দেউতাহঁতৰ মুখত শুনিছিলোঁ তাঁত বব নজনাসকলক আগতে থুপৰি বুলি কোৱা হয়, কৈছিল নে বাৰু? ককাৰ মুখতো শুনিছিলোঁ, ককাই কৈছিল থুপৰি হ'ব নোৱাৰ কিন্তু দেই শিকিবিছোঁ। মেট্ৰিক দি শেষ হোৱাৰ লগে লগে মেট্ৰিক পৰীক্ষা শেষ হৈছে পিছদিনাখনি প্ৰায় 32খনমান ৰুমাল লগাই দিছে মায়ে, তাৰপিছত গামোচা লগাই দিছে, ব গুটি ফুলৰ গামোচা বব লাগিব, ঘৰলৈ অহা প্ৰতিগৰাকী মানুহক তই নিজে বোৱা গামোচা দিব লাগিব। তো সেইদিনা গামোচা তৈ যেতিয়া শালত গামোচা কাটি উলিয়াইছিলোঁ, তাৰপাছত মানে বুকুখনত হাত থৈ কৈছিলোঁ, অসমীয়া জীয়ৰী বোৱাৰীয়ে নোৱাৰে কি কৰিব নোৱাৰে কি? আমি অৰ্থনৈতিক স্বাৱলম্বিতাৰ দি আৰু ক'ৰবাত বজাৰে ঘুমাৰে ঘূৰি ফুৰিলে নহ'ব, আমাৰ ঘৰখনতেই আছে। দেউতাই সেই সময়খিনিত খেলি থকাৰ পৰা লগৰ ল'ৰা ছোৱালীৰ লগত খেলি থকাৰ পৰা পিটি পিটি ঘৰলৈ ঘূৰাই অনাৰ সময়খিনি, আৰু এতিয়া মোবাইলৰ পৰা আঁতৰাই যা খেল গৈ বুলি লগৰ ল'ৰা ছোৱালীৰ ওচৰলৈ পঠিওৱা সময়খিনি কিমান দীঘলীয়ানো সময়, কিন্তু চাওকচোন ইমান বেছি পৰিৱৰ্তন। সেই ককা এটাৰ ওচৰত সাধু শুনা, সেই আধ্যাত্মিক কথা শুনা, নীতি শিক্ষা শুনা সেই সময়খিনিৰ পৰা এতিয়াৰ এই সময়খিনিলৈকে, এতিয়া মোবাইলত কাৰ্টুন চাই চাই ভাত খুওৱা সময়খিনিলৈকে বৰ বেছি দীঘলীয়া সময় নহয়, কিন্তু আজিৰ পৰা চাব 10-12 বছৰৰ পাছত সাংঘাতিক পৰিৱৰ্তন হ'ব অসমত। এই যে আমি হেৰুৱাইছোঁ কিবা এটা পোৱাৰ কাৰণত যে আমিবোৰ মানুহ চটফটাই ফুৰিছোঁ, এই যে আজি সকলো একত্ৰিত হৈ সাহিত্য চৰ্চা কৰিম বুলি যে একেলগে বহিছোঁ, এই পৰিৱেশবোৰে আমাক এদিন কন্দুৱাব। এনেকৈ বহিবলৈ মানুহ ভাড়াত আনিব লাগিব, কেইটামান দিন আছে অসমত, আত্মীয় যদি ঢুকায় তেন্তে কান্দিবলৈ হয়তো আপুনি ভাড়াত আনিব লাগিব, আহিবলৈ সময় নাপায়, আহাতিত আহি এটা ৰুমত ভাড়া থাকে, কেইটামান দিন কোনোবা এটা প্ৰতিষ্ঠানত কাম কৰে, কোনোবা এখন পাৰ্লাৰত কোনোবা কাম কৰে, যিকোনো ধৰণৰ প্ৰতিষ্ঠানত কাম কৰে,
গুহাটিলে অহা দুমাহর পশ হাতত একটা আইফোন লো ঘর উভতি যায় কেনে ঘরখনের বেরর ফাঁকে আকাশ দেখি পায়। দেউতাকে পিঁধি থাকে ফটা একটা কামিজ, মাকে চাদর আসল মচি মচি এতিয়াও কারবার ঘর কাম করবলে যায়, আর সেই ছালীজনীয় 30,000 টাকার ব্রেন্ডেড জোতাজোড় কোরপরা কিনে। সেই ছালীজনীয় সেই ইমান দামি 1.5-2 লাখ টাকার মোবাইল তো হাতত কেনে লয়। কেতিয়াবা পিতৃ মাতৃও কথাবর সুধিব লাগে, আত্মীয় কথাবর সুধিব লাগে, ঘর উভতি যাওয়ার পশত সেই লড়া ছালী সুধিব লাগে যে তুমি তো চাকরির দরমহা পাওয়া 15,000 টাকা বা 10,000 টাকা, তুমি গুহীত চলি আসা, কিন্তু তুমি ইমান দামি মোবাইল তো, ইমান দামি কাপড়জোর, ইমান টাকা তুমি কেনে পাইছা, তুমি কত পাইছা? কিন্তু কিছু লোকে নুসুধে, নুসুধার ফলত কি হয়, প্রায় ছমাহমানের পশত গুহীত আহি কান্দি কান্দি সেই সকলে সাংবাদিকর সম্মুখত কান্দি কান্দি কয় যে মোর ছালীজনী সেই লড়াটোয় মারি পেলালে, মোর ছালীজনী অমুকে মারি পেলালে, মোর ছালীজনী মৃতদেহ ওলাইছে, মোর ছালীজনী আত্মহত্যা করব নোৱাৰে, মোর ছালীজনীক পরিকল্পিত হত্যাকাণ্ড, কিন্তু তার পশতো কান্দি কান্দি ছালীজনীক উভতাই আনিব পারিব নেকি? 2017 চনতে আমি ফেসবুক মাধ্যম জড়িয়ে এটি অনুষ্ঠানের জন্ম দিয়েছিল সাহিত্য সংস্কৃতি বৃহত্তর মঞ্চ অসম। তার পরবর্তী পর্যায়ত 2018 চনেরপরা আমি আমার এই ভূমিত আমি প্রবেশ করেছিল। তারপরে আমি এই সাহিত্য সংস্কৃতি বৃহত্তর মঞ্চর জড়িয়ে আমি এখন কেন্দ্রীয় সমিতি গঠন করে আমি বিভিন্ন জেলালেকে আমার এই অনুষ্ঠানটি আগবাই লো গেছিল, বিশেষ সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে। আর আজি আমি ষষ্ঠ বর্ষত ভরি দিছো, আজি তৃতীয় দ্বিবার্ষিক অধিবেশন আমি শ্রীমন্ত শঙ্করে কলাক্ষেত্রে আমি ইয়াতে আয়োজন করেছো। আর আজি এই অনুষ্ঠানটি আমি প্রচার বিমুখ ভালেকিগী শিল্পী সাহিত্যিক তথা কুটির শিল্পীক আমি আমার আজি এই অনুষ্ঠান সম্মানিত করেছো। মুকলি সভা আমি আয়োজন করেছিল, মুকলি সভাত আমার এঞ্জেলা চাংমাই ND24 সাংবাদিক তখনকে আমি নির্দিষ্ট বক্তা হিসেবে আমন্ত্রণ জানাইছিল, তখন খুব সুন্দরভাবে সাবলীল বক্তব্য আমার মাজে দাঙি ধরেছে। এনেধরনের আমি আমার সাহিত্য সংস্কৃতি বৃহত্তর মঞ্চর তরফেরপরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করেছিল বা বিভিন্ন ধরনের আবৃত্তির চর্চার কারণে অনুষ্ঠান আয়োজন করেছো। আর এনে ধরনের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যাতে আমি রাইজক বা আমার ইচ্ছুক ব্যক্তি সকল যাতে আগবাই নিব পারো তার কারণে প্রচেষ্টা অব্যাহত রাখিছো। আর ইয়ার পিছতো আমি অনাগত দিনত ভাষা শিক্ষণের আদি করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করিম। আর আজি মুকলি সভাত আমি বিশেষভাবে এনে ধরনের ব্যক্তি সকলক আমি আমন্ত্রণ জানাইছিল, কবি সম্মিলন আয়োজন করেছো। বিভিন্ন প্রান্তর কবি সকল আমার মাজত আহিছে, আমি সকলকে আমি এই সংবাদ মাধ্যমের তরফের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। এঞ্জেলা চাইমক আমি সংবাদ প্রণোদন বঁটা দিছো, যেহেতু তখন সংবাদ প্রণোদন বঁটা যেহেতু তখন মানে ইন্সপায়ারের কারণে দিছো, যেহেতু তখন এগারী যুব সাংবাদিক আর খুব কম সময়ের ভিতরে ND24 তখন যে ধরনের অনুষ্ঠান পরিবেশন করে কথন বীক্ষণের আদি করে বাতরি পরিবেশন করে রাতেপরা বা কেউ রাতিলকে আমি তো জানোই সংবাদ মাধ্যমের লোকসক আমি যেধরনের জড়িত হোক, গতি সেই সকলবিল দিক চাই যাই চাই আর অধ্যয়নপুষ্ট আর খুব সাবলীল দৃষ্টিভঙ্গীর প্রথম শৈলী তখন যে অনুষ্ঠান পরিবেশন করে তার পরিপ্রেক্ষিত আমি মঞ্চের তরফের আমি সিদ্ধান্ত লো এই বছর তখন আমি সংবাদ প্রণোদন বঁটা দিম। আর আজি এই অনুষ্ঠানটি তখন আনুষ্ঠানিকভাবে আমি এই সম্মানটি প্রদান করেছি। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।